কিন্তু করবে, এখানে তো সেটাই হচ্ছে। মুসলমানদের জীবনের মৌলিক পরিবর্তন কি হচ্ছে মুসলমান সমাজ তা জানে। মুসলমান সমাজকে বাংলার মুখ্যমন্ত্রী মনে করে মিসকিন সমাজ, তাই মুসলমান সমাজের কিছু ব্যক্তিকে আলাদা করে খাতির আপ্যায়ন করে তিনি তাদের মন ভেজানোর চেষ্টা করেন। বাস্তবে পশ্চিমবঙ্গে মুসলমানদের কি অবস্থা তার একটা শ্বেতপত্র যদি পশ্চিমবঙ্গ সরকার প্রকাশ করে খুশি হবে। বলুন, পশ্চিমবঙ্গ সরকার আপনার 15 বছর আগামী দিনে হতে চলেছে, 3 বারের আপনি মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রিত্ব আমলে আপনি বলুন বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজের জন্য আপনি কি কি করেছেন। মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট ফান্ড সাচার কমিটি রিপোর্ট প্রকাশের পর কেন্দ্রের ইউপিএ সরকার চালু করেছিল, সেই টাকায় কি হবে? সেই টাকায় ঈদগাহ হবে, সেই টাকায় হাসপাতাল হবে, সেই টাকায় স্কুল হবে, সেই টাকায় ব্রিজ হবে, সেই টাকায় মুসলমান অধ্যুষিত এলাকায় বিভিন্ন উন্নয়নের কাজ হবে। মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেই মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম MSDP কত টাকা পেয়েছেন, কোথায় কত টাকা খরচ হয়েছে আমাদেরকে জানানো দরকার। আপনার আমলে এই পশ্চিমবঙ্গে যে চাকরি হয়েছে তাতে মুসলমানদের পার্সেন্টেজ কত আমাদের জানা দরকার। আপনার আমলে এই পশ্চিমবঙ্গে সরকারি পদে যারা উন্নত হয়েছে মুসলমানদের সংখ্যা কত জানা দরকার। পাশাপাশি আপনার আমলে পশ্চিমবঙ্গের জেলে কত মুসলমান বন্দী আছে সেটাও আমাদের জানা দরকার। অতএব যখন মুসলমান সমাজ মুখ ফিরে নিয়েছে তখন মুসলমান সমাজের একটা অংশকে আপনি খাতির করে ম্যানেজ করার চেষ্টা করছেন, জেনে রাখবেন মুসলমান সমাজ যেদিন থেকে জন্মেছে আজ থেকে নয়, মদিনার মাটিতে জন্মেছিল ইসলাম, সেদিন থেকে মুয়াজ্জেন মৌলবী ইমাম সবাই ছিল, আজও আছে আগামী দিনেও থাকবে। আপনি সেই সমাজের মধ্যে, যে সমাজ তাদের মসজিদের, তাদের মক্তবের, তাদের সমাজের দান করা পয়সায় চালাত, আজকে সেই জায়গাটা আপনি, সেই সমাজ ব্যবস্থাটাকে আপনি ভেঙে খরিদ করতে চাইছেন। আপনার রাজ্যে আমি দায়িত্ব নিয়ে আপনাকে জানতে চাইছি, 3 বারের মুখ্যমন্ত্রী আপনি, বলুন ওয়ার্ল্ড কাপের সম্পত্তি 2014 সালে 2011 সালে কত ছিল আপনি যখন ক্ষমতা এসেছেন, আর আজ 2023 সাল ওয়ার্ল্ড কাপ সম্পত্তি কোথায়, কটা, কত তার মূল্য? 2014 সালের ওয়ার্ল্ড কাপ সম্পত্তি, 2023 সালের ওয়ার্ল্ড কাপ সম্পত্তি কি ছিল, এখন কি আছে, যদি বিক্রি করে থাকেন কত টাকায় বিক্রি করেছেন, সেই ওয়ার্ল্ড কাপ সম্পত্তির টাকা আপনি কোথায় কীভাবে খরচ করছেন আমাদের জানতে ইচ্ছে করে। কারণ মুসলমান সমাজ মিসকিন সমাজ নয়, ওয়ার্ল্ড কাপ বোর্ডের হাতে যা সম্পত্তি আছে সেই সম্পত্তি যদি সঠিকভাবে মুসলমান সমাজের স্বার্থে ব্যবহার করা হয় তাহলে কয়েক হাজার কোটি টাকা করে রোজগার সম্ভব। আমি না বিশেষজ্ঞরা বলছি, আপনি বলুন এই পশ্চিমবঙ্গে আপনার ক্ষমতায় আসার আগে আপনার 23 বছর, এই 2023 সালে আজ 13 বছরের গল্প হয়ে গেল, প্রায় 12-13 বছরের গল্প হয়ে গেল, কত ওয়ার্ল্ড কাপ সম্পত্তি এই বাংলায় ছিল আজ কত আছে, তার মূল্য কত ছিল আজ মূল্য কত আছে, সেই ওয়ার্ল্ড কাপ সম্পত্তি কোথায় খরচা হচ্ছে। কারণ ওয়ার্ল্ড কাপ সম্পত্তি সরকারের সম্পত্তি নয়, ক্ষমতা আছে, ক্ষমতা আছে জবাব দেওয়ার। মুসলমান সমাজকে বারবার করে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না। এর আগে NRC নিয়ে ধোকা দেওয়া হলো, নাগরিক আইন নিয়ে ধোকা দেওয়া হয়েছে, এখন আবার নতুন করে আরেকটা ধোকা দেওয়ার জন্য ইঁদুর ধরার কল হাজির করেছে বাংলা দিদি ভাই।
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, নতুন গল্প তারো মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচড়াপাড়া।